ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहु नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय

একবারে পাগলের ন্যায় হয়ে গিয়েছিলাম আজ আপনার মুখ থেকে সেই স্বপ্ন প্রাপ্ত মন্ত্রেই পেয়ে মার আরো দৃঢ় বিশ্বাস হয়েছে স্বপ্নে যা দেখেছিলাম সবই সত্যি এবং স্বপ্নে আপনিও আমায় কৃপা করেছিলেন স্বপ্নে কিছু পেয়েছিলেন কিন্তু ঠিক বুঝতে পারিনি তারপরে মঠে এসে মহাপুষ্মার সঙ্গে কথা বলে এখন মহারাজ স্বপ্নেও যা পেয়েছিল ওই লোক আবার উনি ওই মন্ত্রী তাকে দিলেন তাতেও আশ্বস্ত হয়ে বুঝে নিল হ্যাঁ মহারাজ আপনি স্বপ্নে আমার এসে দিয়েছিলেন আমি তো ও বলছে আমি তো মহারাজ ঠাকুরকে দেখতে পাচ্ছি নে আমি জানি যে আপনি কৃপা করেছেন দেখুন ওই সময়ই তখন ঠাকুরের শিষ্যদের কাছে ডাইরেক্টর সাহেবের কাছে যারা দীক্ষা টিক্ষা নিত খুব ভীষণভাবে এসব অনুভব করতো কীভাবে ওরা কৃপা করছেন ওরা ঠাকুরেরই প্রতিনিধি সত্যি সত্যি এগুলো বুঝতে খুব একটা অসুবিধে হতো না তখন কেন ওরা প্রত্যেকেই এত আধ্যাত্মিক সম্পন্ন মহাপুরুষ ছিলেন ওই জন্য তাদের খুবই মানে সহজে ওরা বুঝিয়ে দিতেন ওদের কি কোথা থেকে শক্তি পাচ্ছে কিভাবে করছে আর কি মহাপুরুষজি তা তুমি ভাবতে পারো কিন্তু আমি জানি যে ঠাকুরই তোমায় কৃপা করেছেন আজ হতে তুমি তার হয়ে গেলে এখন হতে ঠাকুরকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরো অন্তরে বাইরে তাকে দেখবার চেষ্টা করো তাকে খুব আপনার মনে করবে ঠাকুরকে আপনার মনে করলে তবে ঠাকুরের কাছে যেতে পারবে তাই না আমরা যাদের নিজেদের লোক তাদের তো কাছে আসতে দিই সে বলতে খুব ঠাকুরকে আপনার মনে করবে এ সংসার তো দুদিনের পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন সম্বন্ধেই মাইক দুদিনকার দিনকার তার সঙ্গে আমাদের যে শাশ্বত সম্বন্ধ দেহের নাশে সে সম্বন্ধ নষ্ট হয় না আজ যে বীজ তোমার হৃদয়ে বপন করা হলো তা প্রেম রূপ ভক্তিরূপে দিন দিন বর্ধিত হয়ে ক্রমে মহা অমৃত বৃক্ষে পরিণত হবে এবং তোমার জীবনে চতুর্বর্গ ফল দান করে তোমার সমগ্র জীবন মধুময় করে দেবে তুমি পূর্ণ কাম হয়ে যাবে কীরকম মহারাজ আশীর্বাদ করছে আজকে যেটা বীজ যেটা তা হলো সে কিভাবে কালে একটা বহ সুন্দর একটা বৃক্ষে পরিণত হবে তার ওই বৃক্ষ থেকে জীবনের চতুরাগর ফল সব পাবে এসব মহারাজ ওকে আশ্বাস দিচ্ছেন আর কি বক্ত আমি তো মায়ামুগ্ধ সংসারী জীব নানা বন্ধনের মধ্যে পড়ে হাবুটুবু কাচ্ছে সংসার বিপাকে ডুবে ডুবে গিয়ে যাতে আপনার শ্রীচরণ ভুলে না যায় এই আশীর্বাদ করুন ও সব না মার্দের উপরেই ছেড়ে দিচ্ছে আর কি সংসারের এই চক্রে পড়ে আপনার চরণের জন্য আমরা না ভুলে যাই আপনি আশীর্বাদ করবেন সংসারে কিভাবে থাকতে হবে যাতে একবারে ডুবে না যায় সেই বিষয়ে একটু উপদেশ দিন এই অধমকে যে করেই হোক হবে খুবই সহজ চরণে শরণাগত হয়ে বলছে না হলে একবারে আমরা ভেসে যাব ইহা বলিয়া বক্তটি অশ্রু নায়নে মহাপুরুষজির চরণযুগ ধারণ করিলেন বক্তটির ব্যাকুলতা দেখিয়া তাহার প্রদীপ্ত মুখমণ্ডল করুণার ছবি ফুটিয়া উঠল কম্পিত খান্টে স্নেহ ভরে তিনি বলিলেন বাবা তোমাকে তো বলছি যে আজ তোমায় ঠাকুরের চরণে সপে দিয়েছি আর তিনি তোমায় গ্রহণ করেছেন ও তোমার সব ভার নিয়েছেন তোমাকে গ্রহণ করবেন বলেই তো তোমার প্রাণে দিয়ে প্রেরণা দিয়ে এখানে এনেছেন আজ তোমার নবজীবন লাভ হল মানে মার একবারে স্পষ্ট করে বলছেন আমি তোমাকে ঠাকুরের চরণে দিয়ে দিলাম ঠাকুর তোমাকে গ্রহণ করেছেন করবেন বলেই তো তোমার মধ্যে প্রেরণা দিয়ে এখানে আনলেন নাহলে তোমাকে এখানে আনার কি দরকার ছিল কাজে উনি তোমাকে গ্রহণ করবেনই করবে। আজ তোমার নবজীবন লাভ হলো ঠাকুর যদি সত্য হন তো আমরা যা বলছি তাও সত্য দেখুন কিভাবে মহারাজ বলছেন ঠাকুর যে সত্য হন আমরাও মানে সত্য তুমি কায় মনোবাক্যে তার শরণাপন্ন হয়ে তোমার সমস্ত ভার তার উপরে সপে দিয়ে ঠাকুরকে কাতর প্রাণীর ডেকে যাও ব্যাস আর কিছু করতে হবে না মা বুসমায় খুবই প্রার্থনার উপরে জোর দিতেন আর কি জব ধ্যান তো ঠিক আছে করতেই হবে করবে কিন্তু তার চরণে শরণাগত হয়ে সদা সর্বদা প্রার্থনা করা মানুষ খুব প্রার্থনার দিচ্ছেন আর কি শিখেছিলেন আর কিচ্ছু করতে হবে না তিনি সর্বাবস্থায় তোমার দেখবে আর সংসারে কিভাবে তাকতে হবে তা যে জিজ্ঞাসা করছো তো ঠাকুরের কথা কথাতেই আছে সংসারের কাজ সব করবে কিন্তু মন রাখবে ঈশ্বরে ঠাকুর বারবার এই উদাহরণটা বলছে না বড় ঘরের ঝির মতন থাকবে যেন বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু সারাটি মন পড়ে আছে দেশে ও নিজের বাড়ির দিকে তেমনি সংসারে তাক্ত হবে অনাসক্ত হয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলেরই সেবা যত্ন করবে কিন্তু প্রাণে প্রাণে জানবে যে তোমার একমাত্র আপনার জন শ্রী ভগবান এছাড়া তোমার আর আপনার কেউ নয় তা বলে স্ত্রী পুত্রদের অবহেলা করবে না তাদের ভগবত প্রেরিত জীবজ্ঞানে ভগবানের অংশ জ্ঞানে শক্তি সেবা করবে তাদের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করবে এবং তাদের মনেও যাতে ভগবানমুখী হয় মনও ভাগবানমুখী হয় তা চেষ্টা করবে সংসারে থাকবে কিন্তু মন যেন সংসারে আবদ্ধ হয়ে না থাকে ঠাকুরের উদাহরণ দিয়ে বলছেন বড় ঘরের ঝি সব কিছু করছে ঠাকুর বলছেন আমার রাম আমার কৃষ্ণ সব কিন্তু ও জানে আমার আসল লোক আছে আমার দেশের যে আমার নিজের ছেলে মেয়ে যারা আছে সন্তানরা তারাই আমার আপন আমি একটা কাজের সূত্রে এখানে এসেছি পেটের দেয় এসেছি সেরকম মহাজ বলছেন সংসারে সব কিছু করবে কিন্তু এরা সব আসলে তোমার কেউ নয় ভগবান একমাত্র তোমার আপন জন যে দাসী এখানে যে কাজ করছে মালিকের ছেলে মেয়েদের যতইব ভালোবাসুক কিন্তু তার মনে এই জ্ঞান স্পষ্ট এরা সত্যি আমার কেউ নয় আমি একটা কাজের সূত্রে আজকে এসেছি কাল আমার চলে গেলে আরেকজন আসবে সে আমার কাজটা করবে আমার ওদের সাথে কাজের সম্পর্ক আমার কিছু জীবিকার দরকার সেদিনে আছে এভাবেও ওর মানে তার মনে কোনো ভুল ভ্রান্তি নেই আর কি সেরকম জগতেও যদি মানুষ এভাবে যদি বুঝতে পারে হ্যাঁ আমরা এখানে আছি বোটে কিন্তু আমাদেরকে কিছু ওইভাবে নিজস্ব বলে কিছুই নয় সব কিছু একমাত্রে ভগবান আমাদের আপন জন এ খুবই মুশকিল এ বুঝবার মহারাজ নিশ্চয়ই খুবই আশীর্বাদ দিয়ে বলেছেন হয়তো মহারাজের আশীর্বাদে হয়তো এগিয়ে যেতে পারবে কিন্তু সব কিছু বাড়িতে সকলের সেবা করবে সব করবে কিন্তু ওরা সব ভগবানের অংশ এভাবে ভেবে করা আর ওদের সঙ্গে সবসময় ঈশ্বরের প্রসঙ্গ করা তাদের মনও যাতে ভগবানমুখী হয় তার চেষ্টা করা সংসারে থাকবে যেন আবদ্ধ হয়ে না থাকো ঠিকই আছে কিন্তু এটা খুবই এই আর কি এই জন্যে এই বিবেক বৈরাগ্যের বৈরাগ্যের কথা শাস্ত্রে খুবই বলছে বৈরাগ্য হবে যখন বৈরাগ্য যখন হবে তার প্রতি আমার কোনো ইচ্ছা হচ্ছে না একটা এর মানে অনেক মিষ্টি খেলাম একটা দুটো চারটে পাঁচটা তারপরে ওটা দেখলে যেন একেবারে বমি হয়ে যাবে একটা আনিহা বৈরাগ্য ওর প্রতি কাজে বৈরাগ্য আনতে গেলে মনের এই জগতের প্রতি ভোগের প্রতি ওই ধরনের বস্তুর প্রতি পয়সার প্রতি টাকার প্রতি অন্য জিনিসের প্রতি তার প্রতি ওইরকম একটা অনীহা একবারই যেন দেখলেই ভালো লাগছে না ওইভাবে যদি না হলে এমনি যদি সব ভালো আছে ওই রাগ্য কেন আসবে কি দরকার সব তো ভালো লাগছে এই ভালো না লাগা কিছু হলেও জগৎটা সংসারটা যেখানে আছি আমার ভালো লাগছে না এই ভাবটা এই যদি হয় তাহলে কিছু সম্ভব এদিনে বারবার এটা বলছে সো সংসারে থেকেও কীভাবে নির্লিপ্তভাবে তাকা যায় সম্ভব নানানভাবে কারো মনে হয় বিশেষ কিছু ঘটনা ঘটে গেল খুবই প্রিয় খুবই ঘনিষ্ঠ কেউ হঠাৎ ছেড়ে গেল কোনো কারণে বা বিশাল কিছু এমন কিছু লোকসান হয়ে গেল কিচ্ছু হয়ে গেল ওই জন্যে ওই ওই রকম কিছু একটা কোনো কারণে না হলে করতে 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 ভগবানের প্রতি প্রার্থনা করতে এ করতে ওইসব বিষয়ে যদি ভালো সাধারণ কি আমরা একটা জিনিসটা তাকলে কোনো একটা মিষ্টি আছে নতুন কিছু আসলো এটা আমরা অনেকদিন ধরে খাচ্ছি আজকে একটা নূতন জিনিসটা আসলো তখন এর প্রতি যদি আকর্ষণ হলে তো এটা চলে যাবে ন্যাচারালি একটা অনেক দিন ধরে আমরা রোজই মানন রসগোল্লা খাচ্ছি আমরা আজকে খুব সুন্দর একটা রসামালাই বা কিছুটা নিয়ে আসলো মন ও প্রতি আকৃষ্ট হলে তো এটা ছাড়া যাবে ভগবানের প্রতি যদি আকৃষ্ট হয় প্রার্থনার মাধ্যমে জপের মাধ্যমে ওই ধরনের গ্রন্থাদি পাঠের মাধ্যমে আর সৎসঙ্গের মাধ্যমে কারোর সাথে আলোচনা করার মাধ্যমে গুরুকৃপাতে যেমনভাবেই হোক বরং যদি কিছু অন্যদিকে আকর্ষণ যদি অনুভব করলে তখন জগতের প্রতি একটা মনের মধ্যে আনি হবে নাহলে এটা তো রোজই খাচ্ছে এটা ভালোই লাগছে এটাই চলুক এটা মনে হবে না না এর প্রতি আমার এখনো আকর্ষণ আমার জাপ করার আকর্ষণ ধ্যান করার আকর্ষণ ভগবানের কিছু কীর্তন গাওয়ার আকর্ষণ ওর সম্বন্ধে কথা বলার আকর্ষণ এ ধরনের যদি হলে তখন এদিক থেকে আমরা বেরিয়ে আসতে পারবো নাহলে যে পরিস্থিতি আমরা আছি সেগুলো ভালো লাগছে ওখান থেকে আমরা কোন দুঃখে ছেড়ে যাব। ওটা তো ঠিকই আছে তো আমাদের ভালোই লাগছে কেন আমরা ওটা ছেড়ে যেতে যাব আর ঠাকুর বলতেন বিচার করা খুব দরকার সংসার নিত্য বিশ্বেরই একমাত্র নৃত্য ও সত্য বস্তু থাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকার জায়গা হয় এই পর্যন্ত কিন্তু তাতে ভগবান লাভ হয় না অতি ঠাকুর ঠাকা কখনো ঠাকা কখন জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার সত্যি এটাই তো বিচার কিন্তু যে ভগবানের প্রতি আর ঈশ্বর সম্বন্ধীয় কিছুর মধ্যে আমাদের রুচি আকর্ষণ সেই যদি না হয় তাহলে এই জাগতিক যা আমরা পাচ্ছি টাকা পয়সা জিনিসপত্র এই তো আমাদের খুবই ভালো লাগবে না ওটাই ভালো মনে হচ্ছে সেজন্য ওদের থেকে আমাদের মন এটা থেকে সরতে গেলে অন্য কিছু অন্য দিকে ভগবানের দিকে ভগবান ঈশ্বর সেরকম একটা রুচি হলে তখন আমরা এটা ছাপতে পারবো খুব বেশি ওয়ার্ল্ডলি অ্যাম্বিশন সাংসারিক উচ্চাকাঙ্ক্ষা মনে স্থান পেতে দিও একটা মারা সুন্দর করলে এটা হবো এরপরে ওঠা ওটা উঠাবো না যেটা আছে ঠিক আছে সংসার ভালোভাবে চলে যাচ্ছে মোটামুটি টাকা খাওয়ার পড়ার কোনো অভাব নেই সেভাবে সন্তুষ্ট থাকা কেননা যত বেশি দায়িত্বে নেওয়া হবে তত বেশি ঝামেলা তত বেশি আরও এ করতে হবে নানানভাবে ওই জন্যে ওই বেশি মনের মধ্যে ওইরকম সাংসারিক সংসারিক উচ্চাকাঙ্ক্ষা পাওয়ার পজিশন আরও থাকার আয় আরও পজিশন এভাবে করতে গেলে ন্যাচুরালি তার সাথে তো দায়িত্ব সত্ত্বে অনেক ধরনের কাজকর্ম এই সব কিছু তো আসবেই এখন যদি আট ঘন্টা করলে তখন দশ ঘন্টা করতে হবে তার মানে আর জব করার ধ্যান করার প্রার্থনা করে সব সময় কমবে কাজে খুব বেশি জাগতিক দিকে উন্নতি করতে গেলে ভগবানের প্রতি সম্ভব নয় আর কি সাধারণভাবে জীবনযাত্রার বন্দোবস্ত তো করে নিয়েছো তাতেই সন্তুষ্ট থাকবে মারা জানি পারিবারিক কি অবস্থা মোটামুটি চলার মতন তোমার আছে তো আরও আরও চাই আরো চাই এটা করো না মনের স্বাভাবিক গতি নিম্নের দিকে কাম কাঞ্চন ওর মান যশের দিকে সেই ছড়ানো মনকে গুটিয়ে এনে শ্রী ভগবানের পাতবদ্যে লীন করতে হবে জীবনে সব চাইতে বড় অম্বিশন হল ভগবান লাভ সেই অম্বিশনে মনে সর্বক্ষণ্ড রাখবে এবং সেই লক্ষ্যে যাতে পৌঁছতে পারো তার জন্য আপ্রাণ চেষ্টা করবে আপনাকে বলছেন কেন এই ভক্ত তো অলরেডি ওই দিক থেকে একটু এগিয়ে আছে ও নিজেও চাইছে খুব আমি বুঝতে পেরেছি ভগবান আপনার রূপে আমাকে কৃপা করছে এই সব কিছু বল বলল তাতে তার ভগবানের প্রতি কিছু আকর্ষণ আছে তাকে পাওয়ার একটু হলে ইচ্ছা আছে মহারাজ বুঝতে পেরেছেন সে যে বলছেন তাকে পাওয়াই সবচেয়ে বড় অ্যাম্বিশন সেই সর্বক্ষণ মনে রাখবে এবং ওই লক্ষ্যে কীভাবে পৌঁছাতে পারো তার জন্যে আপ্রাণ চেষ্টা করবে কাজে উনি আর মানে এটা উনি বলে দিলেন আর কি এমন সময় প্রসাদ পাইবার ঘণ্টা পড়িতে মহাপুরুষজি ভক্তটিকে প্রসাদ পাইবার জন্যে যাইতে বললেন খানিক পরে জনৈক সেবক শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ মহাপুরুষের জন্যে লাইয়ে আসলো। সেই দিন তিনি খাইবার আসনে বসিলেন কিন্তু দীক্ষা দিয়া ঠাকুর হইতে আসিবার পর তারপর হইতে তাহার খুব অন্তর্মুখ ভাব যেমন একটা নেশার ঘর যেন লাগিয়াই আছে দেখুন ওদের মানে দীক্ষা ইত্যাদি মানে সাংঘাতিক ব্যাপার হচ্ছে ফিরে এসে এমনভাবে উনি অন্তর্মুখ হয়ে বসে আছেন যেন একটা নেশার ঘর লেগে আছে চক্ষু প্রায় নিমিলিত আহারের দিকে আদৌ মন নাই অভ্যাস হয়েছে তো নিঃশব্দে ধীরে ধীরে সামান্য খাইতেছেন মাত্র মানে মন নেই ওখানে আর কি মন এমন জায়গায় চলে গেছে সেটা নামিয়ে নিয়ে এসে খাওয়াতে উনি খাওয়ার লাগাতে পারছেন না ওইভাবে একটু কথাবার্তা বলিলে হয়তো তাহার মন আহারের দিকে আসিতে পারে এই ভাবিয়া সেবক নিস্তব্ধতা ভঙ্গ করিয়া একটু প্রসঙ্গে অবতারণা করিবার উদ্দেশ্যে বলল মহারাজ আর দীক্ষা দিতে ঠাকুর ঘরে বেশ অনেকক্ষণ থাকতে হয়েছিল মানে ও ভাবছে মহারাজকে অন্য কোনো কিছু প্রসঙ্গ করে তার মনটা একটু সামান্য নামালে তাহলে হয়তো খাওয়ার দিকে একটু মন দিতে পারেন কেন ওনার এমনি শরীর ভালো নয় একবারে খাওয়া না করলেই চলবে সে নিয়ে বলছে আজকে তো দীক্ষার সূত্রে অনেকক্ষণ ঠাকুর ঘরে ছিলেন মহাপুরুষ যেন সুপ্ততীতের ন্যায় একটু চমকিত হইয়া বলিলেন সুপ্ততীতের মানে ঘুম থেকে যেন উঠেছেন এভাবে একটু চমকিত হইয়া বললেন হ্যাঁ আহা লোকটি খুবই ভক্তিমান ওর উপর ঠাকুরের বিশেষ কৃপা আছে তা না হলে অত ভক্তি হয় না এই ভক্তিটি এত আন্তরিক একেবারে মনের সব কিছু খুলে মহারাজ কি বলে দিল কিভাবে মহারাজ একমাত্র তার আশ্রয়স্থল এভাবে তো তার বক্তি দেখে উনি অভিভূত আর কি উনি বলছেন মানে এটা ঈশ্বরের কৃপা না হলে এটা হয় না কার কেমন আধার দীর্ঘার সময় তো বেশ বুঝতে পারা যায় যাদের আধার খুব ভালো তারা মন্ত্র পাওয়া মাত্রই বিহল হয়ে পড়ে সর্বাঙ্গে পুলক আশ্রু কম্পন এসব হতে থাকে সঙ্গে সঙ্গে কুলকুণ্ডল নিয়ে জাগ্রতা হয়ে ওঠে আর সহজেই ধ্যানস্থ হয়ে পড়ে মানুষের দীর্ঘাশ্রমে কী পরিষ্কার বোঝা যায় কি কেমন কোন ভক্ত কি ধরনের আধার কে কেমন সব পরিষ্কার বোঝা যায় ওই রকম সত্যি সত্যি উপযুক্ত আধার হলে তারা মন্ত্র পাওয়ায় সঙ্গে সঙ্গে এমন তাতে একবারে বিভোর হয়ে যায় তাদের সর্বাঙ্গে পুলক চোখে অশ্রু কম্পন এইসব হতে থাকে পুলক কুণ্ডল জেগে যায় সাথে সাথে ওরা ধ্যানস্থ হয়ে যায় এই বক্তটিকেও দেখলাম তাই মন্ত্র শোনা মাত্রেই সর্বাঙ্গে কম্পন ও একটু পরেই পুলক হতে লাগলো এবং ক্রমেই ধ্যানস্থ হয়ে পড়লো তার অবস্থা থেকেই মহাপুরুষ বললেন মানে বিশেষ ভক্ত আর কি আর কি প্রেমাশ্রু দু চোখের কোণ দিয়ে ধারা বইয়েই পড়েছিল তাই দেখে আমারও খুব আনন্দ হচ্ছিল এরা টিকটিক কোনো শিষ্যকে উনি দীক্ষা দিলেন তার মনে খুব ভালো লাগে টিকটিক ভক্তকে মন্ত্র দিয়ে খুবই আনন্দ হয় মন্ত্র দেওয়া সার্থক হয় যাদের মন্ত্র পাওয়ার ঠিক সময় হয়েছে তাদের হৃৎপদ্য যেন বিকশিত ও উন্মুখ হয়ে থাকে এবং মন্ত্র পাওয়া মাত্র বা যেন সযত্নে আঁকড়ে ধরে হ্যাঁ তারা এরকম টিকটিক বক্ত হলে মন্ত্র পাওয়ায় সঙ্গে সঙ্গে হৃদয়ের যে পদ্ম প্রস্ফুটিত এবং উন্মুখ হয়ে তাকে যেন সযত্নে আঁকড়ে ধরে মন্ত্রকে আর কি আমার কেবলই মনে হচ্ছিল ঠাকুরের দয়ার কথা আহা তিনি কতভাবে কত লোককে কৃপা করছেন দেশ বিদেশে কত লোক যে তার কৃপা পাচ্ছে তার ইয়ত্তা নেই ধন্যপ্রভু এই বক্তকে দীক্ষা দিয়ে মারাজ খুব আনন্দ হয়েছে আর কি বারবার উনি বলছেন সেবক দীক্ষা মাত্র দীক্ষা মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সকলের তো মহারাজ এতটা উদ্দীপন হয় না যাদের এত উঁচু আধার নাই আপনাদের কৃপা পেয়ে তাদের কি কোনো কল্যাণ হবে না বলছে বোধহয় নিজের কথাটাই জিজ্ঞেস করছে কে জানে বলছে দীক্ষা মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে মানে সকলেরই আমরা জানি সকলেরই তো এত উদ্দীপন হয় না কিন্তু ওরা এতটা এত আধার নেই হয়তো কিন্তু আপনাদের কৃপাতে মারা কাছে দীক্ষা নেওয়া মানে মারাজের কৃপা পাওয়া তাদের কি কোনো কল্যাণ হবে না তা কেন হবে না তাদেরও হবে তবে একটু দেরিতে হবে এ যেরম সঙ্গে সঙ্গে একেবারে তৈরি একেবারে প্রস্তুতি নিয়ে এসেছে বাবা মাতৃয়ের সঙ্গে সঙ্গে তার বুদ্ধি পরা। অন্যদের হবে না কেন হবে কিন্তু ধীরে ধীরে হবে আর কি সিদ্ধগুরুর এমন শক্তি আছে যে শিষ্যের মনকে তৈরি করে নিতে পারেন এবং খুব অল্প দিনের মধ্যে তাদের জীবনের গতি আধ্যাত্মিকতার দিকে নিয়ন্ত্রিত করতে পারেন এই হচ্ছে সিদ্ধগুরু ক্ষমতা আর কি সিদ্ধগুরু এমন শক্তি মনকে তৈরি করে নিতে পারেন এবং শীঘ্রই তাকে জীবনের গতিবিধি আধ্যাত্মিকতার দিকে নিয়ন্ত্রণ করতে পারেন আর কি ওই গুরু পেতে গেলে ওইরকম আধার হতে হবে না সকলেরই তো হবে না ওইরকম সিদ্ধমন্ত্রের মধ্যে গুরুর দিকে গুরুর ভিতর দিয়ে সংক্রামিত হয় ঠাকুর বলতেন সদগুর কৃপা হলে জীবের অহংকার তিন ডাকে গুচে যায় আর গুরু কাচা হলে শিষ্যের সংসার বন্ধন কাটে না শিষ্য মুক্ত হয় না বলছে ওই এমনিতেও সিদ্ধামন্ত্রের শক্তি তো একেবারেই প্রবল আমো বিশেষ করে সেটা ওইরকম একটা সিদ্ধ গুরুর যার আত্মজ্ঞান হয়েছে ওইরকম গুরুর ভিতর দিয়ে যদি সংক্রামিত হয় ওইভাবে যদি আসে তাহলে তো আরও তার ক্ষমতা বেশি আর কি ঠাকুরের কথা ধরে বলছেন সিদ্ধ গুরু হলে জীবের অহংকার তিন ডাকে গুছে যায় বলছেন ঠাকুর একটা ওইভাবে বিষাক্ত সাপ যদি ধরে তাকে বলে কোবরা ওই যদি ওই সাপ যদি তরলে ব্যাঙের তিন ডাকে গুছে যায় কিন্তু ঢোঁড়া সাপ যদি ধরে গিরতেও পারে না ফেল ফেলতেও পারে না সাপেরও অবস্থা দুরবস্থা আর ব্যাঙেরও ওই অবস্থা সেজিরে বলছেন কাঁচা গুরু হলে সংসার বন্ধন কাটে না শিষ্য মুক্ত হয় না তা আমাদের অনেকের মধ্যে এরকম মানে মনে হতে পারে তাহলে মানে মিশনে তো এরকম লক্ষ লক্ষ সবাইকে এরা দীক্ষা দিচ্ছে এরা সবাইকেও এরকম সিদ্ধ গুরু এ ওদের পেলে আমাদেরকে সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে যাবে মিশনের দীক্ষার পদ্ধতির একটা বিশেষতা রয়েছে প্রথম কথা বলছি এসবের যেগুলি গেলে মারা বলেননি একটা পরম্পরার একটা শক্তি রয়েছে ঠাকুর ঠাকুরের পরে ঠাকুরের বা মা মায়ের পরে মায়ের শিষ্য তাদের শিষ্য তাদের তাদের শিষ্য পরা পরম্পরাক্রমে এটা চলে আসছে হঠাৎ আমি ইচ্ছ করলে ওখানে গিয়ে বসে যাব কাল থেকে দীক্ষা দেব তা তো নয় তাদের শিষ্য তাদের শিষ্য যেরম ওদেরকে মানে সারা সংঘ মিলিয়ে তাদেরকে চুনে নির্বাচিত করে ওই ওই জায়গায় বসানো হয় তাদের যে পরম্পরার একটা শক্তি ওইভাবে আছে এবং তারা বরাবর বড়রা যেরকম সিদ্ধামন্ত্র দিয়ে এসছে তাদের কাছ থেকে গুরু এরাও ওই মন্ত্র পায় সেইভাবে সেই ওরা দীক্ষার সময় ব্যবহার করে সেই দিয়ে দীক্ষা দেয় কাজেই এই সিদ্ধামন্ত্র তো বটেই কেননা এটা একেবারেই পরম্পরাক্রমে ঠাকুর মা স্বামীজি বা ডাইরেক্টর সাইপলস ওদের থেকে পরপর এসেছে মন্ত্র তো সিদ্ধ মন্ত্র যারা দিচ্ছে তারা গুরু পরম্পরায় ওইভাবে এসেছে ওইভাবে দিচ্ছে আছে তাছাড়া আমাদের এতে পরম্পরাতেই গুরুর কাজ হচ্ছে কি ঠাকুরের কাছে আমাদের ঠাকুরের দিকে একটু এগিয়ে দেওয়া বা দেখিয়ে দেওয়া ঠাকুর বলছে না ও তিনজন ডাকাত সত্যরজ তাম মানে ধরেছে যে ব্যক্তিকে যে তমগুড়ি বলছে কে কেটে ফেলো তখন রাজ বলছে না কাটবে না ওখানে বেঁধে টেন্দে আমরা এ করে ওরা বেঁধে নিতে ছেড়ে দিল সত্যগুণ তাকে মানে এই বন্ধন সবগুলো দিয়ে বললো যাও এই তোমার ঘর কিন্তু বলছে তুমি এসো না আমি ওখানে আসতে পারবো না মানে পুলিশ ধরবে আমাকে তার মানে গুরু একটা জায়গা পর্যন্ত এগিয়ে যেতে পারে তারপরে নিজের সাধনার ফলেই সাধককে এগোতে হবে তার জীবনের লক্ষ্যে বা উদ্দেশ্যে গিয়ে পৌঁছতে হবে আতে শুধু মানে গুরুই সব করে দেবে এইভাবে আশা করাটা এই নয় তো এই জন্য পরম্পরা এতে পেয়েছে আর আমাদের যারা গুরুরা ঠাকুরের কাছে আমাদের সবাইকে ওরা তার পায়ে তার চরণে সব দিচ্ছে তখন আমরা তার মন্ত্রের তার সাধনার মাধ্যমে ঠাকুর চরণ ধরে ঠাকুরের আশ্রয় নিয়ে প্রার্থনার মাধ্যমে নিজেদের জব ধ্যানের মাধ্যমে ধীরে ধীরে আধ্যাত্মিক জীবনে আমরা এগোতে পারি তাহলে মা স্বয়ং একটা ছেলেটাকে দীক্ষা দিয়ে বলছে এ দিলাম বাবা দীক্ষা আমি তোমার মা ঠাকুরই তোমার গুরু আর ঠাকুরই তোমার ইষ্ট তুমি এই তো আমাকে দীক্ষা দিলে তুমি তো আমার গুরু না আমি গুরু নয় আমি তোমার মা সে শুনছে না তখন বলছে ভালো করে দেখ দেখলো তার মায়ের জায়গায় নিজের গর্ভধারণী মা আছে একবারে বা বিহল হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় তখন তার সংজ্ঞা ফিরলেও দেখছে মা পিঠে হাত বোলাচ্ছেন ও বাবা কি হলো কি হলো তখনও বুঝতে পারলো মানে এতক্ষণ খুব তর্ক করছিল কিন্তু মা দর্শন দিয়ে বুঝিয়ে দিলেন আমি তোমার মা ঠাকুর তোমার ইচ্ছা ইষ্ট ঠাকুর মা যদি বলেন ঠাকুর তোমার ইষ্ট ঠাকুর তোমার গুরু তাহলে অন্যদের তো কথাই নেই এরা একটা এরা ওইভাবে একটা অধিকার পায় এ ঠাকুর বলছেন হ্যাঁ চাপরাস দীক্ষা দেবার এই দেবার গোটা সংঘ তাদের ওইভাবে একটা চাপরাস দেয় আমাদেরকে বলে হ্যাঁ এই কাজটা আপনি করুন এবং তারা পরম্পরার ক্রমে ওই মন্ত্রটা পায় সেই জন্যে আমাদের দীক্ষার পদ্ধতিটা একটু ওই রকম আর কি উনিশশো শ্রাবণ শনিবার তেরোশো তিরিশ চৌদ্দ আগস্ট উনিশশো তেইশ তার ঘরে তার ঘরে বসিয়াছে ভাব প্রদীপ্ত মুখ চক্ষু হইতে করুণাধারা বর্ষিত হইতেছে ঘরে আঘাত শান্তি বিরাজিত শনিবার বলিয়া কলিকতা হইতে কয়েকজন ভক্ত মঠে আসিয়াছেন কল্পনা করুন দৃশ্যটা মহাপুষ মাহার ঘরে এখনো ওই ঘর রয়েছে ওই বারান্দা রয়েছে আমরা কল্পনা করতে আমাদের কোনো অসুবিধা নেই ঘরে ঢুকলে এমন মানে গম্ভীর একটা পরিবেশ আর কি মারাজ বসে আছেন বক্তরা আছে নিস্তব্ধ কীরকম একটা আধ্যাত্মিক পরিবেশ ইয়া প্রায় সকলেই যুবক অফিসে কাজ করেন ছুটি পাইলেই মহাপুষ মহাজের চরণ সান্নিধ্যে উপনীত হন ও তাহার আমূল্য উপদেশাবলী শ্রবণ করিয়া অনুপ্রেরণা লাভ করে আজ সাধন বজনের কথা উঠিল ওই সময় তো অনেক বয়স আশির কাছাকাছি ধরুন তখন এতটা হইতো এটা তো তেইশ বলছে উনি তো ছিলেন চৌত্রিশ চৌত্রিশ পর্যন্ত তখন মনে বোধ হয় বিরাশি চূড়া সেরকম হবে না এখন কত বয়স হয়েছে কিন্তু এতটা নয় আর কি কিন্তু তাও যুবকরা আসে তারা সাধের ভোজনের কথা বলবে ওনার সাথে একজন প্রশ্ন করিলেন মহারাজ কোন কোনো দিন ধ্যান করতে বেশ ভালো লাগে আবার অন্য দিন সেরকম আনন্দ পায় না এরূপ কেন হয় জপ ধ্যান তো রোজই করছে নিশ্চয়ই মার কাছে দীক্ষা নিয়েছে কিন্তু কোনো কোনো দিন খুব ভালো লাগে জপে বন বসে আবার কোনো কোনো দিন ওই রকম আনন্দ পায় না কেন মহারাজ হ্যাঁ এমন হয় বটে কিছুদিন বেশ ভালো লাগে আবার সময় সময় ভালো লাগে না তা হয় প্রথম অবস্থায় প্রায় সকলেরই ঐরূপ হয় যারা প্রবর্তক সাধক ঠাকুর যেরকম বলছেন প্রবর্তক সিদ্ধ সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ প্রবর্তক যারা নতুন নতুন আধ্যাত্মিক পথে এসেছে চেষ্টা করছে আবার এখন ওই সংস্কার এই সংস্কারগুলো যায়নি আর কি তার পূর্ব সব কিছু মনে আছে সেগুলো কত রকমের সব কিছুর মধ্যে ও জড়িয়ে রয়েছে ওই সব মধ্যে আবার জব ধ্যানোর চেষ্টা করছে কাজেই মনটা চারদিকে ছড়িয়ে রয়েছে আর কি মহারাজ কিন্তু তা বলে তখন জব ধ্যান বন্ধ নেই হ্যাঁ এটা উনি বলছে মাও বললেন একটু ভালো লাগুক না লাগুক ঘড়ির কাটার মতন রোজ জপ করে যাবে ঘড়ির কাটা যে যে ইয়ে আছে সে তো বন্ধ হয় না সব সবসময়ই চলতে থাকে সব সময়ই চলতে থাকে উনি মা বলছেন নিয়মিত জপ দেন করে যাবে একদিন ভালো লাগছে না বলে বন্ধ করবে না ঠাকুর খানদানি চাষের কথা বলতেন না তেমনিভাবে লেগে থাকতে হবে আর তখন খুব প্রার্থনা করবে খানদানি চাহের কথা যে একেবারেই বৃষ্টি হোক না হোক প্রতি বছর চাষ করেই যাবে সে বহু মানে অনেক তার পূর্বপুরুষ থেকেই তাদের ওই পেশা বা ওইভাবে তাদের জীবিকা আবার করেই যায় কখনো ছাড়বে না সেরকম বলছেন ভালো লাগুক না লাগুক করেই যেতে হবে এমনিভাবে লেগে থাকবে আর খুব প্রার্থনা করবে কিনে ঠাকুর বলছে না মহাপুষমারা এরপরে ধ্যান কেননা প্রার্থনার কি হয় ভগবানের সাথে একটা সহজভাবে একটা সম্পর্ক করার চেষ্টা আর কি জপেও মন এদিক ওদিক হওয়ার সম্ভাবনা রয়েছে জপ করে যাচ্ছে হয়তো কিন্তু মন অন্য জায়গায় ধ্যানের তো কথাই নেই একেবারে সম্পূর্ণভাবে মন অন্য কথাও ধ্যান হবার হয়তো চেষ্টা হচ্ছে কিন্তু এই প্রার্থনাতে অন্যদিকে মন যাওয়ার সম্ভাবনা খুবই কম যদি আমরা সত্যি অন্তর থেকে যদি ব্যাকুল হয়ে প্রার্থনা করা হয় তখন ভগবানের চরণে নিশ্চয়ই মন থাকবেই থাকবে এটা বলা যেতে পারে প্রভু আমরা সাধনহীন ভজনহীন সংসারে রয়েছি আমরা দুর্বল আমাদের তেমন সময় শক্তি কিছুই নয় তুমি কৃপা করে মন ঠিক করে দাও যেন তোমাকে ভালোভাবে ডাকতে পারবে তুমি ভিন্ন আমাদের কেউ নেই আমরা অতি দুর্বল দুর্বল তুমি যদি শক্তি না দাও তবে কি করে তোমায় ডাকবো এইভাবে খুব প্রার্থনা করবে বাবা প্রার্থনা করেও শুধু বলছে না কিভাবে প্রার্থনা করবে সেও শিখিয়ে দিচ্ছে একেবারে খোলা মনে ভগবানকে বলা আমি তো কিছুই জানি না তুমি শক্তি না দিলে আমি তোমাকে ডাকতে পারবো না তোমাকে তো ডাকতেই হবে আমার জীবনের উদ্দেশ্য কিন্তু আমি নিজের শক্তিতে তোমাকে ডাকতে পারবো না আমাকে তোমাকে ডাকতে গেলে ওই শক্তি তোমাকেই প্রদান করতে হবে ওইভাবে ব্যাকুল হয়ে প্রার্থনা করো ঠাকুর বলছে না কিভাবে এ করতে হবে আমি জানি না সেও ভগবানের কাছে প্রার্থনা করো কি করে তোমাকে ডাকবো সে তুমি শিখিয়ে দাও সেরকম আর কি তবে তো তার দেয়া হবে দেখো না শ্রী শ্রী ঠাকুর কেমন করে মাকে ডাকতেন একদিন চলে গেল মা এখনো দেখা দিলি নে বলে মাটিতে মুখ মুখ ঘষে কাঁদতেন হ্যাঁ এত ঠাকুর তো কালে এরকম দর্শন হচ্ছে না বলে মাটিতে একদম মুখ ঘষে সে হচ্ছেন আর একদিন চলে গেল গৌরাঙ্গ মহাপ্রভু কত ব্যাকুলভাবে প্রার্থনা করতেন প্রভু তোমার নামে রুচি হলো না বলে দুর্বাতে মুখ ঘষতেন আর কাঁদতেন মহাপুরুষ মারও তোমার নামে এখন রুচি হলো না এরকম ঘষে আবার খুব কেঁদে কেঁদে প্রার্থনা করে এমন করে ব্যাকুলভাবে তার নাম করতে হবে নাম সার বাবা নাম সার নাম হচ্ছে আস ভগবানের নামের এত শক্তি সেটা নিয়মিত কেউ যদি নিতে থাকে তার ফল হবেই হবে সেন মাও বলছেন না জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপ থেকেই সব হবে তার নাম করতে করতে হৃদে শক্তি আসে সর্বদাই তার নাম ও প্রার্থনা করতে ভুলো না শ্রী মানায় তার নাম কি সব সময় করতে পারা যায় যেমন চলতে চলতে জানে কি এটা জিজ্ঞাসা করে তারা দীক্ষিত বিশেষ করে দীক্ষা নিয়মিত তো রোজই বটে এছাড়াও অন্য সময় কি ভগবানের নাম নেওয়া যায় মারা নিশ্চয়ই জপের কোনো কালাকাল নেই যখনই সময় পাবে তখনই তার নাম করবে চলতে ফিরতেও তার নাম মনে মনে স্মরণ করবে তখন করে কর বা মালা জপ সম্ভব নয় কারণ তাহলে যে লোকে দেখতে পাবে ভগবানের নাম খুব গোপনে করতে হয় যেন লোকে টেরু না পায় ওরাই বলছেন কোনো সময় টমায় না কালা কালার ব্যাপার নয় যখনই সময় পাবে নিশ্চই করবে এটা কোনো বিধি কখন করা কখন করা যায় না এরকম কিছু নয় চলতে ফিলতেও করা যায় কিন্তু ওই সময় তো কার জপ বা মালা জপ করলে সবাই দেখতে পাবে মানে অতি গোপনে করবে যেন লোক টেরু না পায় আর তার শরণ মানন করবে সর্বপর মনে মনে তাকে মনে রেখে হ্যাঁ মনে মনে তাকে সবসময় স্মরণ রাখবে তার সাথে জব করতে লাগলে একটা অভ্যাস জমি নিতে হয় সবসময় করা মানে ফাঁকা পেলে ওটা করা চলতে ফিরতে খেতে শুতে এমনকি সব কাজকর্মের মাধ্যমেও নিরন্তর তার স্মরণ মনন করবে যেন একটা আন্ডার করেন্ট আন্তঃস্রোত চলছে সবসময় যেন সব কিছুর মধ্যে সেই একটা আলাদা একটা চলতেই থাকছে তার মানে মূলত প্রধানত তার নাম তার স্মরণ মানন তার সম্বন্ধে ভাবা এ করা সেটাই জীবনে যেন প্রধান কাজ প্রধান উদ্দেশ্য প্রধান লক্ষ্য বলতে পারে সব কিছু তার সাথে সংসারের কিছু থাকে তা সেগুলি যেন উপর উপর করা হয় কিন্তু মনের গভীর স্থলে সবসময় তার চিন্তা তার জব তার স্মরণ তার মানন এইভাবে যদি জীবন করে নেওয়া যায় তাহলে কোনো অসুবিধা নেই তখন বলছেন না একেবারে একটা যেন কারেন্ট ভিতরে ভিতরে যেন চলছে কিভাবে বলছেন একটু জমিয়ে নিতে হবে চলতে ফিরতে কেতে শুতে এমনকি সব কাজকর্মের মধ্যেও নিরন্তর তার স্মরণ মানে যেন একটা আন্ডার কারেন্ট চলছে ভিতরে ভিতরে যেন মা দিনে এক লক্ষ জব করলেন না আমরা পড়ি বই কী করে সম্ভব সমস্ত কাজ করছে কিন্তু ভিতরে সদা সর্বদা মনে মনে জব চলতি থাকছে আর কি এভাবেই কিছুদিন অভ্যাস করে করলে দেখবে যে তোমার অজ্ঞাত স্যারে এমনকি ঘুমের ভিতরেও জব চলছে সরম ভেতরে ভেতরে চলছেই মানে এমন অভ্যাস করে দেওয়া হলো সদা সর্বদা মাল বলছেন ঘুমিয়েও মানে জব যেন চলতেই তাকে রুম অবস্থায় সে যায় বলছে বক্ত মন কিন্তু কিছুতেই স্থির হতে চায় না হয়তো জব করছে হাতে মালা রয়েছে মুখে নাম উচ্চারণও হচ্ছে কিন্তু মনে তখন নানান রকম চিন্তা এমন চিন্তাও আসে যা কখনো জীবনে ভাবে মানে এরা সব মানুষের কাছে খুব আন্তরিকভাবে তাদের নিজের জীবনে সব কিছু ব্যক্ত করছে আর কি বলছে করছি মনে মুখে নামে মুখে নাম হয়তো উচ্চারণ করছি হাতে মালা কিন্তু নানান রকম চিন্তা এমনকি চিন্তা কোনোদিনই করিনি ওই চিন্তাগুলো আবার আসে মানে হ্যাঁ এ মন বেটায় যত গোল করে এ মনটাকে বসে আনতে হয় নতুবা এদিক ওদিক নিয়ে বেড়ায় মনটাকে শান্ত করা বৃত্তিগুলোকে একেবারে লুপ্ত করা বা আর যেন না থাকে যোগা চিত্তবৃত্তি নিরোধ সব বৃত্তির যে নিরোধ বা তাকে রুকাবাট বা তাকে একবারে বন্ধ করে দেওয়া এ তো উদ্দেশ্য ওছেন তাকে বসে আনতে হবে নাহলে এদিক ওদিক বেড়াবে তবে কি জানো আন্তরিক চেষ্টা থাকলে এই মনই আবার বসে আসে কেননা আমাদের যতই হোক ভগবান লাভ করার এ করার সবকিছুর সবচেয়ে আমাদের বড় ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের দিয়েছে মন মন দিয়ে মনে পারে এক সময় যেতে হবে কিন্তু ওই সময় সামান্য হয়তো মনের কিছু একটা কিছু না আগে আমি কিছুক্ষণ আজকে কিছু পড়ছিলাম। শোক আঞ্জি লিখছেন কিছু না সামান্য হলেও ঠাকুরের কোনো উক্তি উনি উল্লেখ করেই বলছেন সামান্য হলেও মনের কিছু তখন একটা স্পর্শ তাকে নালে ওই আনন্দেই বা কিভাবে কোথায় অনুভব করবে সেদিন কিন্তু মনটা গুটিয়ে নিয়ে আনা হলেও শান্ত হয়ে গেল কিন্তু একেবারেই সমাধিস ওইভাবে নয় আর কি এই দুষ্ট মনে করে ঠিক হয়ে গেলে গুরুর কাজ করে সেদিনে প্রথম মনটা এত এদিক ওদিক ছঞ্চল নানারকম বাধা বিঘ্ন সৃষ্টি করে তখন যে একেবারেই যদি কোনোভাবে শান্ত করা যেতে পারে নালে ভগবানের দিকে ঠেলে দেওয়া যায় তখন ওই মনে ধীরে ধীরে আবার বসে আসে এই দুষ্ট মনি পরে ঠিক হয়ে গিয়ে গুরুর কাজ করে অন্তরে অন্তরে তার নাম করে মানুষকে সৎ পথে চালিত করে সৎকর্মে প্রেরণা দেয় এরা সব কিছু মনের ব্যাপার তো মানে মনুষ্য নাম কারণ বন্ধ মোক্ষী মানে মানুষের যে বন্ধনেরও মনে কারণ মুক্তিরও মনেরও কারণ এই জন্যে এমন যদি করা হয় তাহলে সৎপথে চালিত করে সৎকর্মে প্রেরণা দেয় বারংবার অভ্যাস করতে হয় তাহলে মানুষকে সৎ মন চালিয়ে যাবে অন্তরে অন্তরে তার নাম করবে এই গুরুর কাজ করবে মনে মানে না শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক বারংবার অভ্যাস করতে হয় আর ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করতে হয় সাতাস বিচার করতে কিছু আছে আর কি প্রার্থনা তারপরে সেবা বারবার অপরকেই করা এবং সৎ অসৎ বিচার এই তো বাবা একদিনে কর্ম নয় এটা তো ছট করে আজ বললাম কাল থেকে হয়ে গেল তা তো নয় কিন্তু এটা দীর্ঘকাল মানে যোগের বলছে না যোগ সূত্রে দীর্ঘকাল এনে না অভ্যাস কোনো ছেদ থাকবে না কোনো দিন আজ করলাম কাল করলাম না পরশু দিন খুব করলাম আর দশ দিন কিছু করলাম না তার খুব করলাম এ হলে কখনই কিছু হয় না ওই জন্য আমাদের অসুবিধা একেবারে নিরন্তর কই কখনো কিছু তার ছেদ নেই কোনো তার কোনো বাধা নেই কিছু নেই হর রোজ করেই যেতে হবে করেই যেতে হবে একদিনও ছাড়া যাবে না এইগুলো ধারাবত বলে না হয়তো গীতায় ভগবান বলছেন

তখন তো উনি বোঝা হ্যাঁ আসমসেম মহাবাহ মনোর ধর্নি আমি জানি তুমি ঠিক বলছো মহাবাহ মনকে স্থির করা একেবারে শান্ত করা তো সহজ নয় কিন্তু কি সম্ভব অভ্যাস এনে তো কন্ত বৈরাগ্য এনেছে কি হয়েছে দুটো জিনিস বলছেন ভগবান শ্রীকৃষ্ণ একটি হচ্ছে অভ্যাস আরেকটা হচ্ছে বৈরাগ্য এই দুটো দ্বারা মনকে বসে আনা যায় এই দুটো খুবই মানে